subscribe SBI Daily, press the bell icon on YouTube and never miss another update. Hi guys, I am back again to my channel. Today I hope আমি শীতল খনদের পারে এখন আমি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে আছি। খুব সুন্দর একটা পরিবেশ আছে, আমি কিছু সময় এখানে থাকবো, তো আপনারা সাথে থাকুন। কিন্তু খুব দুঃখের ব্যাপার, লাইটটা চলে যাচ্ছে, তাই হেঁটে হেঁটে ভিডিও করতে পারে। সুন্দর একটা জিনিস, খুব সুন্দর একটা পরিবেশ। তো দেখি কতটুকু খাটা যায়, হাঁটতে হাঁটতে কিছু সময় লাগে, পাওয়া যাচ্ছে না, তো লাইটের জন্য ব্যস্ত আছে। অনেকে এখানে ছবি তুলেছে, যেমন ফ্রেন্ডের পোস্ট দেখতেছি। সবাই নৌকা পারে করে হাঁটতেছে, আমরা নৌকাতে ঘুরছি। আমার আগের ভিডিও গুলো দেখবেন, আমরা যেটা ভিডিও নৌকাতে অনেক সময় ঘোরাঘুরি করার পরে এখন একটু রাস্তায় নামলাম। তখন আমরা রাস্তায় হাঁটতেছি, খুব সুন্দর একটা পরিবেশ। আই আপনারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন, আমাদের সাথে চলতে নিচ্ছেন। আমি চেষ্টা করি অলওয়েজ যে আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু ভিউ, ন্যাচারাল ভিউ, প্রাকৃতিক সৌন্দর্য, সো যেই ধরনের ব্লগ আপনারা আমাদের দেখতে চান, সো আমাদের কমেন্টে জানাবেন। আর ব্লগুলো কীরকম হলো বলবেন, আমি ট্রাই করতেছি রেগুলার ব্লগ করার জন্য। তুমি একটু বার্সিটি স্পরে বার্সিটি থেকে এসে যাওয়ার সময় পাওয়া যায় না, তো তাই ফ্রাইডেতে একটা পরিবেশ আসলাম আমার ফ্রেন্ডের মোবাসির ফ্রেন্ড মোল্লাদের এলাকাতে। খুব সুন্দর, এখন আমরা ওর এলাকার নদীর এই পাশে পড়ছি, এখন আমরা রুচি রূপগঞ্জের এতে আসছি। এটা খুব চমৎকার একটা জায়গা দেখার মতন। দেখ বড় ভাই নৌকা মার্কার স্লোগান পড়ে দেখছেন কি ভাই, জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। খুব সুন্দর একটা বাড়ি দেখলাম, তো বাড়ির গেটটা একটু পড়লাম কে বাড়িটার মালিক। আমাদের কাছে চোখের সামনে এখানে সিটি গ্রুপ দেখা যাচ্ছে, আমাদের সাথে আপনারা থাকবেন, আমাদের ভিডিও গুলো দেখবেন। সো আমাদের ভিডিও গুলো কেমন লাগে আপনারা লাইক কমেন্টে জানাবেন। তোমরা কি বলতো ছেলের নাম কি কইলা, আসতে বলো আমাদের সাথেই থাকছিলেন আর তখন এখনো থাকবেন, কিন্তু দুঃখের ব্যাপার আবহাওয়াটা খুব করুণ ভাবে আমাদের কাছ থেকে বিদায় জানাচ্ছে। না ওরা একটু পুষ্পাস আছে ছবি, ওরা হলো ফুটে যদি ইনস্টাগ্রামে ফলোয়ার বানানোর জন্য, না এটাই থাম্বেল দেওয়ার জন্য একটা পিক তোলা দরকার ছিল, থাম্বেল পিক। বাইরে খুব সুন্দর একটা রাস্তা করে দিছে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ মনে মনে বাইক খুব পছন্দের জিনিস, তো অনেক চালাইতে পারো না, পরে চালাইতে চাইলে তোমার কাছে এরকম লাগে। শব্দটা না চালানোটা তো ভালো লাগে, কিন্তু শব্দটা বিরক্ত লাগে, বিরক্ত লাগে। এই দেখছেন ভাই একটা ভুল দিচ্ছে, কিন্তু বামে মোর মানে কিন্তু এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এই রাস্তার কোন টানে আপনারা দেখবেন না বাম সাইডে যাওয়ার কোন ইচ্ছা নেই, তো ভুল। সেই ধরনের ভুল দেখেই কিন্তু আমরা নিরাপদ সড়ক থেকে বঞ্চিত হচ্ছি, তো আমাদের উচিত নিরাপদ সড়কের সৌজন্য এই জায়গাটাতে একটু ইয়ে করার। বাইরে বাইক ব্লকিং করতেছে, একটা রাস্তা
ব্লক করার জন্য সব বাইক প্রেমীরা এই রাস্তায় ব্লগিং আসে, যে আমাদের আরেক ফ্রেন্ড কি ভাই আপনি একটু বলবেন না আমি আর কি বলবো না ভাই, অনেকগুলো গান শোনাই সামনে আমার আগের ভিডিওতে বসে আপনারা গানগুলো দেখবেন। তো বাইরে অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ দিই আমার ব্লগিং আসতে সহযোগিতা করার জন্য। আগুন জ্বলে জ্বলতে হবে, আগুন তো জ্বলতে হবে, আগুন না জ্বললে হবে? আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মোনা, আগুন জ্বালালে উড়ে যাবে পাখি, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে, জটিল করলে জটিল হবে সব। হ্যালো হ্যালো হ্যালো, এই যে আমাদের ফ্যান কি করতেছে কাজ করতো, খুব কষ্টের মধ্যে অর্জিত হলো তার সফলতা। এটা আবার কিটা ওইটা কি জানি, এটা এটার শাখা আমরা এখন কোথায় আছি তো তুমি একটু কম করতে জানি না, নারায়ণগঞ্জ জেলার আপনাদের ব্লগিং এর জন্য খুব ভালো হবে, খুব চমৎকার। না আমি তো দোস্ত মিস করছি, আমি তো তোমার অনেক মোহর, যারা বাইক না চালাতে পারে তাদের জন্য এখানে আসতে কিন্তু রিক্স হয়ে যাবে, তো তারা স্পিডটা একটু কম দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের শ্যামল ভাই আপনাদের সাজেস্ট করলো, সাজেস্ট করলে আপনারা মনে রাখবেন। এইটাই রাইট, এইটাই রাইট। আপনি কোনটা কোন ভাই? না বললেন কিন্তু আমাদের কমেছে জানেন, গতি তত ক্ষতি, তো গতি থেকে মুক্ত থাকুন, নিরাপদ সড়কে ভাইকে যত গতি তত ক্ষতি, হেলমেট দিয়ে বাইক চালাবেন, দিয়ে বাইক চালাবেন। এখন তো বাংলাদেশ সরকার একটা নিয়ম করছে, আপনারা তো অবশ্যই জানেন যে হেলমেট বিহীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কথা হলো হেলমেট বিহীন কোনো গাড়িকে পেট্রোল দেওয়া হবে না, মাথায় যদি না রাখতে পারেন মানি ব্যাগের চিপায় একটা হেলমেট রাখবেন। চাওল ভাই বলতে মানি ব্যাগের চিপায়, সো ভাই মানি ব্যাগের চিপায় কিন্তু হেলমেট রাখে, নাইলে কিন্তু ফান্দে পড়ে যাবেন, ভাই তেল পাইবে না, তেল ফুরে গেলে গাড়ি ঠেলতে হবে। সো আপনারা একটা হেলমেটের সুব্যবস্থা করিয়ে আসবেন, তা নাহলে কিন্তু মহা বিপদে পড়ে যাবেন। এই যে দেখেন এক ভাই হেলমেট নিয়েই যাচ্ছে, সে মাথায় দেয় নাই, তার সেফটি পাওয়ার দরকার নাই, তার সাথে আছে কারণ তার পেট্রোল নিতে হবে কিছু লাগবে। তো গাইস আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেল নাম তো SBR ডেইলি, সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি আমরা আরও প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর 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 ভিউ দিতে আপনাদের সহযোগিতা করবো। তো আজকে মনে হয় লাইকটা খুব কম হয়ে যাচ্ছে, আমরা আর কিছু সময় চেষ্টা করব যে এখানে কিছু বাইকার ভাইরা আছে যে তারা কিছু প্রাকৃতিক সৌন্দর্য ছবি তোলার জন্য তারা অবশ্যই ছবি তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা ছবি তোলার জন্য। ভাই আপনারা কোথায় থেকে এসেছেন? খিলগা থেকে এখানে আসছে আমাদের দীপপুরে, আপনারা দেখছেন কত দূর থেকে এখানে আমাদের এখানে ঘুরতে আসে, সো আপনারা আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা, মানে পরিবেশ শীতলক্ষ্য ভালো নদী চা পারে, চমৎকার একটা জায়গা, আপনারা যদি আসেন আসবেন আমাদের চ্যানেলে, আমি অবশ্যই ডিসক্রিপশনে ঠিকানা দিয়ে দেবো কীভাবে আসতে হয়, অনেক সুন্দর একটা ভিউ। সো আমাদের এই পরিবেশটা মিস করবেন না, চলে আসবেন আমাদের এখানে। তো আজকের জন্য ব্লগ এখানেই শেষ, আমাদের ব্লগকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল SBR ডেইলি।